জি দাদা, আদাব। অনেকদিন পর আবারও আপনার সাথে আমরা সংযুক্ত হয়েছি। তো দাদা, একটি হচ্ছে আগামী 31 জানুয়ারির ভিতরে অনেকেরই যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের হিসাবটা দাখিল করতে হয়, সেটি যদি না করা হয় তাহলে কি সমস্যা হতে পারে? এটা এই ন্যাশনাল একটা ডেডলাইন, 31 জানুয়ারি। এদেশের যারা সেলফ এমপ্লয়েড আছেন, যারা কোম্পানির ডাইরেক্টর অথবা ল্যান্ডলর্ড, অথবা যদি কারো ইনকাম আদার দেন এমপ্লয়মেন্টে থাকে, তাদেরকে কিন্তু সেলফ অ্যাসেসমেন্টটা এই 31 জানুয়ারির ভিতরে সাবমিট করতে হয়। তা এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আসলে মানে কারো কি, আমাদের প্রায়ই ফোন কল আসে যে আমাদের কি সেলফ, যখন আসলে পত্র পত্রিকায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো অনেকেই এটা অ্যাওয়ারনেস এর জন্য বা ভিডিও অথবা অন্য অন্য কিছু সংবাদগুলা পৌঁছায় দেওয়ার চেষ্টা করে, তখন অনেকেই প্রশ্ন করে যে আসলে যারা এমপ্লয়েড আছে যে আমার কি সেলফ অ্যাসেসমেন্ট করার প্রয়োজন আছে কিন্তু কি না। কিন্তু আসলে যারা ফুললি এমপ্লয়েড, যাদের কোনো ইনকাম আদার কোনো ইনকাম নাই, মানে এমপ্লয়মেন্ট ইনকাম ছাড়া, তাদের সেলফ অ্যাসেসমেন্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এমপ্লয়মেন্ট থাকার পরেও অনেকেই কিন্তু পার্ট টাইম জব করে, কেউই এই এখন তো এই প্যান্ডামিকের কারণে আমরা তো অনেক আগেই বলছিলাম যে মানুষের আসলে ওয়ার্ক প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়েছে। পাশাপাশি যারা ট্যাক্সি চালাইতো অথবা মানে যারা এই কাজ করে একটা ফুল টাইম, কিন্তু পাশাপাশি আবার এই যে উবার, জাস্ট ইট, এখানে কিন্তু অনেকেই ডেলিভারি দেয় অথবা অ্যামাজনের কিছু পার্ট টাইম ডেলিভারির কাজ করে, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা এডিশনাল ইনকাম হয়। এই ইনকামটা কিন্তু এইচএমআরসিতে ডিক্লেয়ার করতে হবে এবং এটার শেষ দিন হলো 31 জানুয়ারি। হ্যাঁ, 31 জানুয়ারি কাদের জন্য মানে এই ডেডলাইনটা? যারা যাদের ট্যাক্স ইয়ার, যাদের ইনকাম শুরু হয়েছে 6th অফ এপ্রিল, 6th অফ এপ্রিল মনে রাখতে হবে, 6th অফ এপ্রিল 2022 থেকে 5th অফ এপ্রিল 2023 পর্যন্ত যাদের এই ইনকামটা আছে, এটা ডিক্লেয়ারের জন্য গভর্নমেন্ট 9 মান্থস টাইম দেয় এই 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 জিনিসটাকে, রিটার্নটাকে সাবমিট করার জন্য। এই 9 মান্থসের মধ্যেই সাবমিট করতে হয়। তো এপ্রিলে যাদের এন্ড হয়েছে, মানে 5th অফ এপ্রিল 2023-এ যাদেরটা এন্ড হয়েছে, তাদেরটাই কিন্তু এই 2024-এর 31st অফ জানুয়ারির ভিতরে তাদেরকে সাবমিট করতে হবে। আর না হয়তো এইচএমআরসি এই 31st অফ জানুয়ারি মিডনাইট আফটার 12 o'clock এর পরেই কিন্তু £100 পেনাল্টি মানে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে, এবং এটা 90 ডেজ পরে আবার £10 করে কিন্তু হবে। এটা ওভার দ্য ইয়ারে £1600 পর্যন্ত পেনাল্টি হবে। এখন আমাদের যারা দেয় নাই তাদের কি করণীয় অ্যাকচুয়ালি? এখন পর্যন্ত যারা সেলফ অ্যাসেসমেন্টটা সাবমিট করে নাই, তাদেরকে অবশ্যই এটা করা সহজ, নিজেরাও করতে পারেন। আপনারা যদি কারো গভর্নমেন্ট গেটওয়ে আইডি থাকে সেলফ অ্যাসেসমেন্ট জন্য, এটা অবশ্যই গভর্নমেন্ট গেটওয়ে আইডি কিন্তু ডিফারেন্ট টাইপের, অনেকেই কিন্তু এই যে পার্সোনাল ট্যাক্স অ্যাকাউন্টের জন্য হইতে পারে, আবার সেলফ অ্যাসেসমেন্ট সাবমিট করার জন্য আপনাকে এই সার্ভিসটাকে অন করতে হবে। এই সার্ভিসটা অন করার জন্য একটু সময়ের প্রয়োজন, যদি এখন কেউ করতে চান ইমিডিয়েটলি, কারণ কি একটা অ্যাক্টিভেশন কোড আসবে এইচএমআরসি থেকে, এখন একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে যেহেতু আজকে প্রায় 31st জানুয়ারি কাছাকাছি চলে আসছে। গেটওয়ে অ্যাকাউন্টটা খুলে এখন যদি কেউ সাবমিশন করতে যায়, তাহলে এইচএমআরসির কাছ থেকে হয়তো বা কোডটা নাও আসতে পারে এই সময়ের মধ্যে। তো কাজে আমি বলবো যে আপনারা যদি পাশাপাশি যদি কোনো অ্যাকাউন্টেন্ট থাকে অথবা ট্যাক্স অ্যাডভাইজার যদি থাকে, তাদেরকে দিয়ে যদি দেন, কারণ আপনারা যে তাদের যে এজেন্ট গেটওয়ে আছে এটার মাধ্যমে তারা এই জিনিসটা সাবমিট করতে পারবে। ধন্যবাদ দাদা, আপনি খুব সুন্দর করে বলেছেন যারা ইমিডিয়েট করতে চান, আপনাদের মতো যারা অ্যাকাউন্টেন্ট আছেন, আমি আশা করবো তারা দ্রুত যোগাযোগ করে 31 জানুয়ারির ভিতরে করে দিবেন, না হয় তো জরিমানার সম্মুখীন হতে হবে। থ্যাংক ইউ দাদা, আমাদেরকে সময় দিচ্ছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনি আবার চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, জানি আমি, তাহলে তো চেঞ্জ করে ফেলে। ওকে।